গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের জেদ্দা ইসলামী নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া ইসলামকে শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম আখ্যায়িত করে মুসলিম নারীদের জন্য দিয়েছেন কিছু পরামর্শ। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসির সমন্বয়ে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী সম্মেলন। ইসলামী নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের আইন অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ সামিট। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান। I call upon all parties to ensure humanitarian access and an immediate ceasefire in Gaza. I urge all leaders to end this horrific war, collective punishment and illegal occupation. We must remain united for part on behalf of our Palestinian brothers and sisters. সম্মেলনে প্রধানমন্ত্রী ইসলামে নারীর মর্যাদা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নে মুসলিম নারীদের জন্য একগুচ্ছ পরামর্শ দেন। Make sure that Muslim women and girls have the choice to present themselves in public in the way they want to. সম্মেলনে যোগদানের পাশাপাশি উইমেন ইন ইসলাম শীর্ষক প্রদর্শনীতেও যোগ দিবেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওআইসি মহাসচিব, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথেও বৈঠক করবেন। আগামী বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। মাসুদ রানা, নিউজ 24।